হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হলো শুক্রবার, তো আমি সকালবেলা এখন দেখো একটুখানি স্যান্ডউইচ করছি। আর এটা হচ্ছে ওই পটেটো চিজ কর্ন স্যান্ডউইচ, তো আলু দিয়ে আর সুইট কর্ন আর চিজ দিয়ে করেছি স্যান্ডউইচটা। তো এই স্যান্ডউইচটা খেতে খুব ভালো হয়। তো টিফিনে রাহুলকে দিয়ে দিলাম আর আমিও ব্রেকফাস্টে এটাই খাবো। আর দেখো দিয়াকে রেডি রেডি করে দিয়েছি, আর দিয়া আর রাহুল দুজনে মিলে একসঙ্গে এখন বেরিয়ে যাচ্ছে। তো দিয়াকে স্কুলে দিয়ে রাহুল চলে যাবে কলকাতায়। তো চলো রান্নাটা শুরু করি। আর আজকে তো জানোই, তোমরা তো টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো, করছি আজকে ইলিশ ভাপা। তো দেখো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এইবারে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাছটা ম্যারিনেট করে আমি ওই মিনিট 15 মতন একটু রেখে দেবো। তাহলে মাছের মধ্যে ভালো করে নুনটা বেশ ভালো করে ঢুকে যাবে, বেশ ভালো লাগবে তাহলে। আর এইখানে দেখো আমি একটা পেস্ট তৈরি করে নেবো। এই দেখো এখানে আমি 3 টেবিল স্পুন মতন সাদা সর্ষে আর সামান্য একটুখানি কালো সর্ষে নিয়েছি। আর 1 টিস্পুন নিয়েছি আমি পোস্ত, নিয়েছি একটু হলুদ, একটু নুন, আর দিয়েছি 1 কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে ঝালটা যদি বেশি পছন্দ করো তাহলে আরও 2 কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমি দেখো একটুখানি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে তারপরে আমি দেখো একটা খুব সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখে বুঝতেই পারছো একদম মিহি হয়েছে পেস্টটা। তো চলো এইবারে আমি এই পেস্টটাকে একটুখানি সুন্দর করে ছেঁকে বের করে নেবো। তো এই অনেকেরই আছে সর্ষে খেলে কিন্তু অম্বল হয়, গ্যাস হয়, বুক জ্বালা করে। তো এইভাবে যদি ছেঁকে নেওয়া যায় সর্ষেটাকে ছাঁকনি দিয়ে, তাহলে কিন্তু আর ওই গ্যাস অম্বলের ভয়টা আর থাকে না। তো আমি সবসময় সর্ষে রান্না করলে এইভাবেই করি, আমি একটু ছেঁকে নিই। তো দেখো ছেঁকে নিয়েছি, কী সুন্দর হয়েছে। তো দেখো এখানে একটা আমি একটা টিফিন বক্স নিয়েছি, আমার এর কাছে এরকম সাইজেরই টিফিন বক্স ছিল, তোমাদের কাছে বড় থাকলে বড় দিয়ে করবে। তো আমি এই টিফিন বক্সের মধ্যে দেখো ওই সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে একটু সর্ষের তেল। এবার এটাকে আমি খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেবো নুনটা আর তেলটাকে। এর মধ্যে আমি কিন্তু আলাদা করে হলুদ দিইনি, এখানে লাইটটা একটু কম বলে তোমাদের হয়তো হলুদটা একটু কম মনে হচ্ছে, কিন্তু ভালোই কিন্তু হলুদ আছে। তো এর মধ্যে আমি দেখো আর যেহেতু মাছের মধ্যেও হলুদ মাখানো আছে, তাই এখানে আমি আলাদা করে আর হলুদ দিইনি। দেখো এবার মাছগুলো আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সর্ষের মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে আর দিয়ে দিচ্ছি আরও একটুখানি সর্ষের তেল। মানে বেশ ভালো করে একটু সর্ষের তেল একটু বেশি দিতে হবে, তাহলে সর্ষের তেলের যে ঝাঁঝটা সর্ষের সাথে মিশে খুব সুন্দর একটা টেস্ট আর গন্ধ বেরোবে। তো এবারে দেখো আমি কড়ায় সামান্য একটুখানি জল নিয়েছি, ওই 1/2 ইঞ্চি মতন, সেই জলটা দিয়ে তার উপর দিয়ে আমি টিফিন বক্সটা দেখো বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর উপর দিয়ে ওই যে স্ট্যান্ডগুলো হয় স্ট্যান্ডও দিতে পারো। তো আমার তো টিফিন বক্সটা ছোট, আমি আর স্ট্যান্ড দিইনি, আমার লাগবে না তাই জন্য। তো আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসটা মিডিয়াম করে, মিডিয়াম টু লো করেই রেখেছিলাম। তো হয়ে গেছে দেখো আমার 20 মিনিট পরে ইলিশ ভাপা আমার একদম রেডি। তো দেখো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ওই যে বললাম সর্ষের যে ঝাঁঝটা থাকে সেইটার জন্যই মেনলি খেতে খুব ভালো লাগে। আর গ্রেভিটা দেখো খুব বেশি কিন্তু যে ঝোলঝোল টাইপের সেরম হয়নি, আবার খুব বেশি শুকনো হয়ে গেছে সেটাও নয়, মিডিয়াম রয়েছে, যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকম। তো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো, খুব ভালো লাগবে। তো আমার তো রান্না হয়ে গেছে, তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তোমাদেরকে তো বললাম স্যান্ডউইচ রাহুলকে দিয়েছিলাম আর আমারও সেটাই আছে, তো আমিও তাই ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখন এই যে টেবিলটা আছে এই টেবিলটার উপরেই একটা ছোট্ট একটা বক্স থাকে, তো এই বক্সটা থাকে আর সাদা যে এটা কভারটা পাতা আছে ওইটাকে আজকে চেঞ্জ করবো, এটা বেশ নোংরা হয়েছে। ভাবছি কদিন ধরে পরপর করবো করে করা হয় না, দিয়ে আর স্কুল থাকে প্রচণ্ড কাজের চাপ, টাইমের মধ্যে বেরিয়ে যেতে হয় আমাকে, এই জন্য আর হয় না। তো ভাবলাম আজকে একটু সময় আছে, তো এখানে থাকে ওই বক্সটা ওপরে আর নিচের এই জায়গাটাতে থাকে দিয়ার সব খেলনা। দেখো ওই ব্যাগের মধ্যে বক্সের মধ্যে সব খেলনা রয়েছে। তো ওই রোবটটা যেটা তোমাদেরকে দেখালাম ওইটার হাতটা ভেঙে গেছে, তো ওইটাকে আমি বাদ দিয়ে দিলাম, ওটা ওই দিয়ে দিলাম আর কি। ওই আমার আগেই তো বলেছিলাম তোমাদেরকে যে সঞ্জুদি কাজ ছেড়ে দিয়েছে, সঞ্জুদির দাদার মেয়ে কাজ করে এখন, ওর নাম হচ্ছে ববিতা।
তো ওই ববিতাকে দিয়ে দিলাম, ওদের বাড়িতে ছোট বাচ্চা আছে ওরা খেলবে, তো সেই জন্য ওকে দিয়ে দিলাম। আর এখন ওই টেবিলটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই টেবিলটা কোনো খুব একটা কাজে লাগে না, ওই দেওয়ার খেলনা টেলনাগুলো থাকে নিচটাতে, আর ওই বক্সটা উপরে আছে যে ওই ছোট্ট মতন ওই একটা ড্রয়ার টাইপের, এই যে এইটা তিনটে ইয়ের সেটের, তো এই ড্রয়ারটা থাকে, এর মধ্যে টুকটাক ওই জিনিসপত্র থাকে, একটু ওষুধ টষুধ থাকে, তো সেই জন্য এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। তো আমি রেডি হয়ে তারপরে বেরিয়ে গেছি দিয়াকে স্কুলে আনতে। তো দেখো স্কুল থেকে ওকে নিয়ে আর চলে এসেছি, এখন আমরা বোটে বসে আছি। আর এইটা গঙ্গা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মেঘ করেছে ভালো আর বেশ সুন্দর লাগছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। তো বাড়ি চলে এসেছি দিয়াকে স্কুল থেকে নিয়ে, তো এখন আমি চাল ধুয়ে নিচ্ছি, ভাতটা বসাবো। আর যাওয়ার আগে দিয়ার দুধটা আজকে ফুটিয়ে রেখে গেছিলাম, আজকে তাড়াতাড়ি দুধ দিয়ে দিয়েছিল, তো দুধ ফুটিয়ে রেখে গেছিলাম, তো শুধু ওই চালটা ধুয়ে নিলাম। তো আধ ঘন্টা এখন চালটাকে ভিজিয়ে রেখে তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, মিনিট 15-20 মধ্যে ভাতটা হয়ে যাবে। আর এখন একটু দিয়াকে একটু লেবুর রস, মানে মুসম্বির রস করে দিচ্ছি, তো খাবে, তারপরে মুসম্বির রসটা খাওয়া হয়ে গেলে ওকে স্নান করাতে নিয়ে যাব। আর ওর স্নান করা হয়ে গেলে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আমি লাঞ্চ করতে বসবো। আর দিয়াকে ওই লেবুর রস এরমভাবে পুরো ছেঁকেই সুন্দর করে বের করে দিতে হয়, নাহলে ও খায় না, একটুও যদি ছিপড়ে থেকে যায়। তো যাই হোক, স্নান করা হয়ে গেছে, করে লাঞ্চ করতে বসে গেছি। আর এখানে দেখো আমি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম আর ইলিশ ভাপা। তো চচ্চড়িটা তোমাদেরকে রান্না করার সময় দেখা হয়নি, খুব তাড়াহুড়ো ছিল সেই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।